হচ্ছে কেক, আর কেক বানানোর জন্য আমরা কি কি নিয়ে জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। তো তার আগে যে উপকরণটা নিয়েছি সেটা হচ্ছে একটা কাপ, কেন কেক বানানোর জন্য একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে মেপে মেপে সমস্ত জিনিস মেজারমেন্টটা সব ঠিকঠাক রাখতে লাগে। তো এখানে দেখো চিনি আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি, চিনির ডাস্ট। আর এখানে রয়েছে ময়দা, এখানে রয়েছে 1 কাপ গরম দুধ, এখানে রয়েছে বাটার আর মেল্ট করা, এবং এখানে রয়েছে বেকিং পাউডার, আর রয়েছে বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স, এবং আছে একটু গার্নিশিংয়ের জন্য টুটি ফুটি। তো আর এই যে বেকিং সোডা, এটা অল্প পরিমাণে লাগবে। তো প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে এখানে বাটারটা দিয়ে দেব। বাটারের মধ্যে আগে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা, এটা আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দেবো। চিনি আর বাটারটাকে এবার একসঙ্গে আমি ভালো করে মেল্ট করে নেব। বাটার আর চিনিটাকে আমি একসঙ্গে করে নিয়েছি, এবার এই দেখো এই কাপেই দিয়েছি। বাটার চিনিটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, এবার এই কাপের পরিমাণে আমি দিয়েছি 1.5 কাপ মতো চিনির গুঁড়ো, আর এই কাপে আমি দেবো 1.5 কাপ মতো ময়দা। দেখো দিয়ে দিচ্ছি ময়দা, ময়দাটা দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি রেখেছি গরম দুধ, এবার আস্তে আস্তে করে দুধ অল্প অল্প করে দুধ মিশিয়ে এটাকে ভালো একটা কেকের ব্যাটার তৈরি করে নেবো। অল্প অল্প করে দুধ দিয়ে মেশাবো, একসঙ্গে দিয়ে দিলে পরিমাণটা বুঝতে পারবো না, তাই অল্প অল্প করে দুধ দিয়ে মেশাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং পাউডারটা আমি 1 চামচের মতো দিলাম, কিন্তু বেকিং সোডাটা দেবো সামান্য, 1 চিমটি মতো দিলাম, মানে 1/4 চামচ মতো। এবার ব্যাটারটাকে ভালো মতো মিক্সড করে নেব। তো দেখো দেখো ব্যাটারটা আমার এইভাবে হয়েছে, এর মধ্যে বেশি ইয়ে করবো না, তাহলে এর মধ্যে বাবেলস হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য, ব্যাস এইটাকেও ভালো করে এর মধ্যে মিক্সড করে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টুটি ফুটি, জাস্ট দেখো সম্পূর্ণ রেডি। আর একটু আমি ফ্রুটি ফ্লেভার আনার জন্য একটু আমন্ড কুচি আর একটু কিশমিশ কুচি এর মধ্যে দিয়ে দিলাম, এটা আমার সম্পূর্ণ রেডি। ব্যাটারটা আমার রেডি, এবার আমি ছোটো ছোটো দুটো বাটি, তার মধ্যে বাটারটাকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যেই আমি বানাবো মাইক্রো ওভেনে কেক। গার্নিশিংয়ের জন্য উপরে আর একটু টুটি ফুটি ছড়িয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো মাইক্রোওভেনে। তো মাইক্রোওভেনে আমি এবার দিয়ে দেবো, চার মিনিটে সেট করে দিলাম। দেখো আমি 4 মিনিট করে দিয়েছিলাম এবং বের করে নিয়েছি 4 মিনিট কমপ্লিট। আর দেখো ছুরি দিয়ে দেখাচ্ছি তোমাদের, মিডিলটাও দেখাচ্ছি, আমার কেকটা একদম ভালো মতোই হয়েছে, কোথাও কোনো লেগে যাচ্ছে না। তো এবার আমি একটু সাইড দিয়ে এটাকে কেটে কেটে বার করে নিয়েছি, এখন গরম আছে, দেখো কতটা স্পঞ্জি হয়েছে, সব কিছু তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি দুটো ট্রাই করে দেখলাম, তো এবার আমার মিল্কি কেক একদম রেডি। তা এবার আমি তোমাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি কেকই। এবার এটাকে গরম অবস্থায় প্লেটে দেখো, এটা হচ্ছে আমার বাটি কেক,
একদম রেডি স্পঞ্জি বাটি কেক। এটা হচ্ছে দেখো বোথ সাইড দেখাচ্ছি, এটা হচ্ছে এই সাইডটা, এবং দেখো একদম পারফেক্ট হয়েছে ছোটো ছোটো বাটি কেক। এবার পুরোটা এইভাবে আমি করে নিই, তারপর তোমাদের সামনে আবার নিয়ে আসছি।